আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ অশেষ শখমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি আজকে ওই চলে আসলাম একটি ব্লগ নিয়ে আশা করি আপনারা আমার সাথী থাকবেন যেই যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন আমার অন্তর সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল তো কালকে সকালবেলা আমরা রুটি দিয়া আর মাংস দিয়া নাস্তা করতেছি তো সুরাইয়া সুমাইয়া আমার শাশুড়ি আর সবাই খাইয়া উঠছে আগে তো আমি পরে খাইতেছি নাস্তাটা তো আমার শাশুড়ি এখন দিক নামাজ পইরা যে কোনো একটা খাইতে হয় নাইতে গেস্টিকের ব্যথা ওইটা পরে তো আমার শাশুড়ি লাইক কোন দিক নাইতে রুটি হয়তো কলা যে কোনো জিনিস হয়ে করে তো বুড়া মানুষ তো অনেক সমস্যা দেখা দেয় তো আবার আমি সকালবেলা উঠা রুটি বানাইছি তো আমার শাশুড়ি রুটি খাইছে তো এরা হয়েছে রবিবারে রাত্রের ভিডিও তো আমি রবিবারে রাত্রের বেলা মাংস রান্না করতেছি এন তিন দিনের ভিডিও আছে রবিবার সোমবার মঙ্গলবার তিন দিনের ভিডিও আমি একসাথে জোড়া দিছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি লবণ এলাচ দারচিনি তেজপাতা দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি হলুদের গুঁড়া দিয়ে দিছি দুই চামচ জিরার গুঁড়া দিয়ে দিছি দুই চামচ দইনার গুঁড়া দিয়ে দিছি দুই চামচ তেল দিয়ে দিতেছি তো তেল দিয়া সব মই মশলা দিয়া আমি মাংসটা মাখায় নিতেছি তো সুরায়া সরি সুমায়া কইতাছে মা আমার পেটটা খিদা লাগছে তাড়াতাড়ি রান্না করো তো আমার নিয়ত ছিল পাতিলায় বসামু তো সুমায় যখন এই কথা কইছে তো আমি আবার প্রেশার কুকার নামাই নিয়ে আসছি প্রেশার কুকারে বসাই দিব তো কইতাছি আচ্ছা পাঁচ মিনিট বসো জটফট করে প্রেশার কুকারে বসাই দিলে হয়ে যায় বগা তো এই যে প্রেশার কুকার বসাই দিছি তো আমি রান্নাটা করতে করতে গিয়া দেখি সময়া ঘুমাই গেছে গা ওই খাটে তো এই যে ডাকনাটা লাগাই দিছি তো পাঁচ তাইকা ছয়টা সীচ দিছে তো আমি আবার চুলাটা জ্বালাইয়া দিছি পাঁচ তাই ছয়টা সীচ দিছে সীচ দিলে আমি নামাই ফেলছি তো নামাইয়া আমি একটা পাতিলে ডালছি তো ডাললে আমি আবার চুলায় বসায়া নাড়া দিছি তো মাসাল্লা দিলে কত সুন্দর হয়েছে একটা ক্লার তা আমি সাথে আর আলু দেই নাই শুধু খালি বুনা বুনা করছি তো সময়রা গুমের থেকে উড়াইয়া তো টেবিলে নিয়ে আসছি ঠান্ডা হয়েছে না করছে মনো

সময় আট দিল তুমি আধি পছন্দ করো তোমার দাদি ভাত মাংস দিয়ে দাও দিয়ে তো তুমার দূরে মাংস তো সময়ের ঘুমের থেকে উড়াই আমি মুখ পরে টেবিলে বসাইছি আমার আমাদের বিল্ডিংয়ের পাশে ওই এখানে তিন চেট ঘর আছে ওই মহিলারা চিগলা চিগলি করলে আমার রুমে চইলে আসে তো কালে রাতের বেলা আমি কী রান্না করতাসি এটাই আপনার সাথে শেয়ার করব তো সব কিছু অন্য কাইটা দুইয়া বাচ্চা আমি নিছি তো রান্নাটা আমি বসাইতেছি আদা বাটা দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিছি মরিচের গুঁড়া দিয়ে দিছি দেড় চামিচ ধনিয়ার গুড়া দিয়েছি এক চামিজ হলুদের গুড়া দিয়ে দিছি আধা চামিজ তো লারা সারা দিয়ে দিতেছি আলু আর কচু যে আমি কাইটা রাখছিলাম তো দিয়ে দিছি তো একসাথে আবার বাইমাসটিও দিয়ে দিব তো বাই মাছটি একসাথে দিয়া আলু কচু কষায় নিম। তো বাই মাছ তো আর খইব না শক্ত আছে বাম মাছ এই জন্য দিয়ে দিছি আমি একসাথে একসাথে দিয়া সারা দিয়ে দিতেছি তো লারা সারা দিয়ে আমি ডাইকা দিব তো কষানি হইব কষানির পরে আমি পানি দিয়ে দেব তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার বেল বাটনটি ক্লিক করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কোন থেকে বলবেন না আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এই যে কষানি হয়ে গেছে গা আমি পানি দিয়ে দিছি তো এই যে ডাকনা দিয়ে দিছি তো সুরাই কইতেছে মা আমার খিদা লাগছে কি খামো তো সুরাই আবার একটা কেক বানাইছে সাথে কুপাটারও দিছে তো এক চুলা খালি ছিল এক চুলাতে বসাই দিছে তো কেকটাও আমি আপনার সাথে শেয়ার করছি যখন কেকটা তৈরি করছে শেয়ার করতে পারি নাই মাসাল্লা দিলে অনেক সুন্দর হইয়া ফুলছে তো আমি তখনও শেয়ার করতে পারি নাই আমি ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম এটাই আমি পাখের ঘরে ছিলাম রান্না করতেছি আমি তেল ছাড়া লতি রান্না করবো কীভাবে এটা আপনার সাথে শেয়ার করবো আপনারও বাসায় লতি নিয়ে আসলে খাবেন তেল রান্না রান্নাগুড়া আদা বাট না আদা বাটা না সরি রসুন বাটা লবণ কাঁচামরিচ দইনার গুঁড়া আর চেপা চুটকি দিয়ে দিছি পানি দিয়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় সামিজি লতি তরকারি তো জাল জাল না হইলে ভালো লাগবো না খাইতে আদা সামিস হলুদের গুঁড়া দিয়ে দিছি তো ওই যে লতিটি দিয়ে দিছি তলার আছাড়া দিয়ে দিতাসি সেই লতিটি দিয়া কষানি হইবো তো আমি যেই পানি দিছি এই পানি হইয়া যাইবো গা লতি কোন দিকটা গ্রামের লতি বাদ্রু মাস অনেক বাকতি হয়ে গেছে গা এই জন্য পানি বেশি করে দিসি সিদ্ধ হইতো তো সিদ্ধ না হলে কোন থেকে আবার গলায় দেয়া ধরবো এই জন্য পানি দিছি বেশি করে তো এই যে দুধটা আবার গরম করে নিতেছি এই যে লতি তরকারিটা আমি আবার লারা সারা দিয়ে দিতেছি তো তো সুমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সুমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে সুমায়ের চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর সময়ের পাশে থাকবেন সময়ের সাপোর্ট করবেন বেশি বেশি করে তো সুমায়া অনেক খুশি খুশিব ইনশাল্লাহ তো এই যে সব কিছু আমি টেবিলে নিয়ে আসছি তো কালকে দুপুরবেলা ডাইলটা রান্না করছিলাম আলু ভর্তা করছিলাম তো আলু ভর্তা খাওয়া শেষ হয়েছে গা আর ডালটা ছিল তো এই যে সুরায়া স্কুল থাইকে অনেক পড়া দিছে সুরায়া পড়্তে তো এটা রাতের বেলা তো কইতাছে মা দেড় বছর পর স্কুল খুলছে স্কুলও তেমন একটা মানুষ আয় না মানুষ মনে ছাত্র ছাত্রীরা দেশে গেছে গা দেশে তো আসে না গা তো সুরা এখন থেকে স্কুলও যায় নয়টা বাজে আর আসে বারোটা বাজে তাড়াতাড়ি আইসে পড়তো তো আগে যখন মহামারী ছিল না তখন দশটা বাজে যাইতো তিনটা বাজে হইতে চারটা বাজে স্কুল থেকে আসতো তখন তাড়াতাড়ি ছুটি দেওয়াতে ছাত্র কম হয় তো আবার ম্যাডামও বলে তাড়াতাড়ি আসে পড়ে সাতটা বাজে তাড়াতাড়ি করে আসে পড়ে স্কুলে তো অনেক পড়া দিছে তো কালকে আবার ম্যাডাম আসে নাই বাসায় যে ম্যাডাম পড়ায় এই ম্যাডাম আসে নাই ম্যাডাম বিয়া খাইতে গেছে ম্যাডামের বাসুরের মেয়ের বিয়া ওই জায়গায় গেছে আজকে আবার আসছে তো সুমাই বাবা কালকে বাই মাছ নিয়ে আসছিল আমি ফ্রিজে ফ্রিজেরাইকা দিয়েছিলাম তো এই যে বাই মাছ আমি কাটছি দুই কেজি বাই মাছ নিয়ে আসছে কাটতে কাটতে আমার অনেক সময় লাগছে তো বাই মাছ আজকে আমি রান্না করছে আর ভিডিও করি নাই তো দু সুমাইয়া আয়াত আমার শাশুড়ি সুমাইয়ের বাবায় ওরা দুপুরে খাওয়া দাওয়া করছে বাইম বাজ দিয়া আর লতি রান্না করছিলাম কালকে রাত্রের বেলায় লতি দিয়ে খাওয়া দাওয়া করছে তো সুমায়ার চ্যালেঞ্জ ছাড়া হয়েছে এইটা তো আমি তিন তিন পুটলা করতে আসি মাছ আর আমার গড়ে অনেক মশা মশার জন্য গড়ে থাহাম যায় না কয়েল জ্বালায় মশার লাগিয়া আর আশপাশে দা অনেক ময়লা আবর্জনা এই জন্য আমার গরু অনেক মশা হয় তো এই যে ফ্রিজে রাখতেছি আমি মাছগুলাই তো আমার ফ্রিজ এখন থেকে অনেক বরফ ফুরান ফ্রিজ সেটা তো বাসা থেকে যে দিছে তো যেন তাইকে ঠিক করছি এন তাইকে ডাইরেক্ট করে দিছে এটা চাউন বাড়ান যাইব না কমান যাব না এই জন্য অনেক বরফ হয়ে জায়গা তো রবিবারে আমি মাংসটা অনেক কষ্ট করে সুরাইছি বডি দিয়ে ফ্রিজ করে রাখছি তো বরফ সুরে না তো চিনি সিনি চিনি আনছে সুমায়ের বাবা তা আমি চিনিটা পড়্তাছি তা আজকে দুপুরবেলা বৃষ্টি হয়েছে এই যে বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়েছে ভালোই লাগছে ঠান্ডা লাগবে তো সুমায়া ভাত খাইছে খিদা লাগছে তো প্লেটটা দুহাত দানিছে আমার শাশুড়ির লেগে পান নিয়ে আসে সুমায়ের বাবার তো আমি পান্ডির দুইহা নিতেছি পানগুনিক অনেক ময়লা তো পান একটার সাথে আরেকটা একটা গসা দিয়া ধুইতে হয় তো পানে যে দুইটা আছে আমি দুই থেকে তিনবার পান্ডিতে ধুইছি তো আমি ক্যামেরাত শুধু একবার দেখাইছি পান ধোয়াটা তো আজকের আমার ব্লগটা অনেক বড় হয়ে গেছে গা তো তিন দিনের ভিডিও এই জন্য আজকের ব্লগ অনেক বড় হয়েছে তো আপুরা বাইয়ারা কেউই আমার ওখান থেকে ভুল বুঝবেন না তো এটা আবার কইতে পারেন আপু আপনার আজকের ব্লগ অনেক বড় হয়ে গেছে গা তো প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন তো এটা আপনাদের আমি বললে দিছি আজকের ব্লগটা নিয়ে বড় হয়ে গেছে গা তো আমার রান্নার শেষে আমি এই যে চুলা দিয়ে মূচা নিতে আসি আমি প্রতিদিনই রান্নার শেষে চুলা মূচা নেই বেসিন দিয়ে আবার ভালো মতন সাবান দিয়ে পরিষ্কার করে নেই তো আবার চুলার ওই সাইডে দেওয়াল আছে ওই দেওয়ালটা আমি ভালো মতন মুরচা নেই দেওয়ালটা ওইসে কালো তো তেলকাছিটা বললে তেমন একটা দেখা যায় না তো সাদা হইলে একেবারে স্পষ্ট দেখা যায় তো আমি আবার প্রতিদিন একেবারে মূচা নাইতে সাদা সাদা দেখা যায় তো এন ফেভার ছিল আমি আবার ফেভারটা উডাই লাইছি ক্যালেন্ডারটা উডাই লাইছি অনেক তেল কাশতে হয়েছে গা তো উড়াই পালাইয়ে দিছি আমি তো এই যে সাবান দিয়ে আমি ভালো মতন সিন্ডে মার্জা নিতেছি তো লাল হয়ে যায় আগুন দিক প্রতিদিনে হয় তো আজকে আমি জালি নাকা দিয়ে মাছটা আসি এভাবে আমি প্রতিদিন পাতিল যে মাজি তারের সোভা ওইটা দিয়ে আমি মাজি এটা আজকে সকালবেলার ভিডিও তো আমি গ্যালাস দিয়া পানি তো সাবান দিয়ে দিতে গা মাসাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে একদম ঝকঝক হয়েছে স্টিলের তো ওই জন্য ঝকঝক হয়েছে তো এই যে বেসিনটা আমি মাইগিয়ে নিতেছি তো রান্না করলে থালবাড়ি ধুইলে প্লেট বাসন ধুইলে সব কিন্তু তেল কাছটা তেল কাশটা জায়গা তো সাবানটা দিলে তখন থেকে জায়গা তা আমি আবার করে কি গরম পানি করি গরম পানি কইরা ডাইলা দিই বেসিনে আবার নিচে একটা হাউজ আছে ওইটা তো আমি ডাইলা দিই ডাইলা দিলে তেল কাশটা থাকলে এর চইলা জায়গা তো এই যে আমার বেসিনটা বেসিন দিন শেষ হয়েছে গান তো আজকে সকালবেলা গ্লাস এডি মাছতেছি আমি যা পরে আসো যাও তো আমি গ্যালের দানিরা ধুয়ে নিতেছি স্ট্যান্ডা তো প্রতিদিনই মাছতে হয় প্রতিদিনই তো মাজি আমি তো পাতিল মাঝি সকালবেলা গ্লাস মাজি থাল বাসন মাজি এডি সব কিছু মাছতে হয় তো ওই যে আমি এগুলো মাছ জানতেছি গ্লাসটি মাছতাছি আমি তো বাসায় গুনতে কিনা সমান থাকলে অনেক কাজ থাকে অনেক কাজের চাপ থাকে তো আমি কাজের ভিতর দিয়েও যখন সময় পাই তখন আপুগো পাইয়া গো ভিডিও আমি দেখি যারা দশ থেকে বারো মিনিট ভিডিও করে সময় না পাই দেখতাম ছয় সাত ছয় থেকে সাত মিনিট ভিডিও আমি দেখি অস্ট টাইমটা বাড়ানোর জন্য আর যদি আমার সময় থাকে তো আমি পুরো ভিডিওটাই আমি দেখি তো পুরা ভিডিওটা দেখলে অস্ট টাইমটা বাড়ে আর যারা পাঁচ থেকে ছয় মিনিট কি সাত মিনিট ভিডিও দেখে তো কম কম মিনিট ভিডিও করে আমি পুরা ভিডিওটা দেখি কেন পুরা ভিডিওটা না দেখলে তো ওয়াশ টাইম বাড়বো না এক মিনিট দুই মিনিট ভিডিও দেখে আর কাম হইবো না কেলে কাম হইব না ওয়াশ টাইম বাড়বো না এক মিনিট দুই মিনিট কিনে ওয়াশ টাইম নাই তো আমি যারা যারা নতুন ইউটিউবার ব্লগ করে রান্না করে রান্নার চ্যানেল তো আমি সবার ভিডিও দেখি ওয়াশ টাইম মানে আমার কষ্ট হইলে আমি ওয়াশ টাইমটা বাড়ে বাড়াই তো আমি সব আপু করে সব বাইয়া করে এই কথাটাই বলবো তো আপনারা ইউটিউব যারা ইউটিউব করেন ইউটিউব করলে অনেক কষ্ট করতে হয় সহ্য ধর্য ধরতে হয় তো কষ্ট করলে তো মিষ্টি পাওয়া যায় আপনার সবাই কষ্ট করেন আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন এক সময় এক সময় কষ্টর প্রতিদান দিব তো আপনারা কষ্ট করতে থাকেন ইনশাল্লাহ তো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আসি আপনার পাশে যারা যারা ছোট ছোট ইউটিউবার আমিও আসি পাশে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আছে সব সময় আল্লাহ আল্লাহ করবেন নামাজ নামাজ পড়বেন আল্লাহরে ডাকবেন আল্লাহ চিকি করবেন এবাদত এবাদত করবেন বেশি বেশি করে এই যে প্লেট বাসন আমার দোয়া শেষ হয়ে তো আমি রাখতাসি বাজা কাটি ওই জায়গায় রাইকে দিতেছি আমি তো আমার আমার অনেক মশা দর আছে আমি বইসা বইসাতে বয়েস দিতেছি তো মশার লাগে থাকুন জানা বইসা তো সুমার বাবা আসছে আসিয়া দরজা বাইরেছে তো আমি আবার কইতেছি দাঁড়াও আমার হয়ে গেছে গা তো এই যে পানি সাইকে নিতাসি তো আমার চাটনিটা ডা গেছে গা কদিন হয়েছে না আনছি চাকনি ডা বাইন গেছে গা নাইকেল কোরআন লাগিয়া বাইন গেছে আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি তো আগামীকালকে ব্লগও আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আমি সবার জন্য দোয়া করি বেশি বেশি ঘিরে আর সবাই যেন আমার জন্য দোয়া করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ